নির্বাচনের সময় 100 টাকার কালা একটা নোট পাইয়া পাশার কাপড় উল্টাইয়া নৌকার ধান কয়া চিল্লান, ও সময় তো লজ্জা লাগে না? আল্লাহ ইনসাফগার না বেইনসাফগার? এজন্যে কেয়ামত হবে, আল্লাহ কেয়ামতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যেমন দুনিয়াতে সবল কুকুর দুর্বল কুকুরকে আদর করে না কামড়ায়, দুর্বল কুকুরটার কোনো অন্যায় নাই, এরপরও 2 কিলো দৌড়াইয়া হইল একটা কামড় দিয়া, এই দুর্বল কুকুরটাকে বিচার পাইল? দুনিয়া তার বিচার পায়? তাহলে এর কি ইনসাফ হবে না? কেয়ামতের মাঠে এটার ইনসাফ প্রতিষ্ঠা হবে। কেয়ামতের ময়দানে সব জানোয়ার আল্লাহর সামনে আসবে। দুর্বল কুকুর বলবে, আল্লাহ আমার নালিশ আছে। কি নালিশ? ওই সবল কুকুরে আমার উপরে অত্যাচার করছিল, আমারে কামড় দিছে। আল্লাহ জিজ্ঞেস কয়টা দিছে? 2টা কামড় দিছে। আল্লাহ বলবেন, তুমিও ওরে এখন 2টা দাও। ওই সবলটাকে তখন আল্লাহ দুর্বল বানাই দিবেন, এই দুর্বলটাকে বলবেন এবার 2টা দাও। 2টা দেবে, এরপর বলবেন যাও মাটি হয়ে যাও, শেষ। গরু বড়টায় ছোটটাকে 2টা গুতা দিছে, বড়টায় আর বড় হয়ে ছোটটায় আর বড় হয়ে কোনো সময় প্রতিশোধ নিতে পারে নাই, কেয়ামতের মাঠে গুতা 2টা ওর খাওয়া লাগবে। এরপরে জান্নাত না জাহান্নাম? কি? মাটি হয়ে যাও। কিন্তু মানুষ, একজন মানুষ 5টা খুন করছে, কয়টা বুঝতেছেন না? 5টা খুন করছে, 1টা খুনের বদলায় ওই লোকের বিচার হলো ফাঁসি, ওই লোকের বিচার হলো ফাঁসি, বাকি 4টার বিচার কি হবে না? ওই বাকি 4 জনের ইনসাফ প্রতিষ্ঠা হবে কেয়ামতের। কোথায়? আপনি একজনের টাকা মাইরে খাইয়া লাইছেন, কেমনে মারছেন? এই মারার বহু পদ্ধতি আছে, ভদ্রভাবে মারে, ইবাদতি কায়দায় মারে, বুজুর্গি কায়দায় মারে, আছে না? এই যেমন ধরেন 1000 টাকার একটা ছেঁড়া নোট, কেমনে মারলেন আপনি দেখেন টাকাটা? আমি আপনার কাছে টাকা পাবো 10,000, কত টাকা ভালো দিছেন 9,000, আর মধ্যে একটা ছেঁড়া দিছেন যেটা আমি চালাইতে পারি নাই, এই 1,000 আপনি আমার মারছেন। কেয়ামতের মাঝে 1,000 টাকা আমার দেওয়া লাগবে, কোথেকে দিবেন? তখন আমাকে আপনার ন্যাক দিতে হবে। যদি আপনার আমল নামায় ন্যাক না থাকে, তখন আমার আমল নামার গুণা আপনাকে নিতে হবে। পরকাল মানুষের দুনিয়ার কর্মফল ভোগের জায়গা কোথায়? আর দুনিয়াতে মানুষের কর্মের ফল কমই সে প্রাপ্তি হবে, অন্যায় করলে দুনিয়াতেই শাস্তি হবে, বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেছেন, ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা শক্তি দিয়া দিলাম, স্বাধীনতা, ইচ্ছা করলে গুনাও করতে পারো, ইচ্ছা করলে ন্যাকও করতে পারো, এটা বাধা দেওয়া হবে না, এর শাস্তিও হবে না, নমুনা স্বরূপ কিছু কিছু আজাব গজব আল্লাহ দেবেন। আমার আগে যিনি আলোচনা করলেন আপনাদের অতিথি, তিনি বলেছেন গণজামায়াত মহামারীর কারণে মাস্ক পরার ব্যাপারে, এটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের কথা, তাদের বলতে হয় এই জন্য বলে, বাকি আপনারা মাস্ক পরাইলে আমি খোলায় ফেলাই দেব, এটা আমার ঈমান, ঠিক? এটা আমার ঈমান, কারো কথা স্বাস্থ্য অধিদপ্তর, কারো কথা ঈমানের, কারো কথা বিশ্বাসের, কারো কথা এক একজনের এক এক ধরনের, ঠিক না? ঠিক। এই মহামারী কোনো না কোনো তো আল্লাহ, কোনো না কোনো কারণে তো আল্লাহ দিছেন, কথা বলেন? আল্লাহ মানুষকে বিপদ দেন আল্লাহর থেকে ফিরে যাওয়ার জন্য, না বিপদ পাইয়া আল্লাহকে ডাকার জন্য? আমরা করলাম কি? করোনা পাইয়া মসজিদ ছাড়ছি, জিকিরের মজলিস ছাড়ছি, ওয়াজ মাহফিল ছাড়ছি, মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে রমজানের 1-2 মাস পরেই। আজ পর্যন্ত বাংলাদেশে এই মাদ্রাসা খোলার কারণে ছাত্ররা একসঙ্গে থাকতেছে, পড়তেছে, আমার মাদ্রাসা খোলা, একটা ছাত্রের করোনা হওয়ার রিপোর্ট নাই,
করোনা যদি হয় মাদ্রাসা খুললেও হবে না খুললেও হবে, করোনা রোগ যার হওয়ার এখানে থাকলেও হবে, ওয়াজে আসলেও হবে না আসলেও হবে, এর মাঝে আছে কিছু কিছু রোগের কিছু কিছু সিমটম আছে, কিছু কিছু সতর্কতা আছে। তুমি ঠান্ডা লাগাইও না, জ্বর আসতে পারে, ঠান্ডা থেকে বেঁচে থাকো। করোনার থেকে বাঁচার জন্য মাস্ক, এইটার কোনো যুক্তি দেখি না ডাক্তাররা যত যাই বলুন। এমনি তো সবসময় মাস্ক পরা যায়, ধুলাবালু ঢুকলো না, মাস্ক পরলেই আপনি করোনা থেকে মুক্তি। বরিশালে বড় হাসপাতাল, নামটা ভুলে গেছি, হাসপাতালের যিনি মালিক চারতলায় থাকেন, স্ত্রী তিনতলায়, চার মাসের মধ্যে স্ত্রীর সঙ্গে দেখা নাই, খানা দিয়ে আসে তা ধরে টিস্যু দিয়া, বাটি ধরে ওইভাবে, করোনার থেকে বাঁচার জন্যে বাঁচতে পারে নাই, চার মাস পরে করোনায় ধরছে মরছে, এরপর বিল্ডিং থেকে নামছে। করোনা দেওয়ার মালিককে দুনিয়ার কর্ম ফল ভোগ করার জায়গা হলো পরকাল। আল্লাহ দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করলে ন্যাকও করতে পারো, ইচ্ছা করলে গুনাও করতে পারো। করোনার বিষয়টা, আমার বিষয়টা অভিজ্ঞতা যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার জেলেও যাওয়া লাগতে পারে। পুরা করোনা জুড়ে সারা বাংলাদেশে 7-8 কোটি টাকার সহায়তা দিয়েছি আমরা, আমার নেতৃত্বে ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন সারা দেশে 500-র উপরে করোনায় মৃতের লাশ দাফন করেছি আমরা। আমাদের কোনো কর্মীর করোনা হয় নাই এ কারণে। আপনাদের নরসিংদীতেও আমাদের টিম ছিল, নরসিংদীতেও দাফন কাফন হয়েছে, প্রত্যেক জেলায় ছিল, কোনো কোনো থানায়ও ছিল, যে সমস্ত থানাগুলো ব্যাপক আক্রান্ত ছিল আমাদের টিম ছিল। আমরা যখন সাতক্ষীরায় ত্রাণ নিয়ে গেছি, আমাদের দুজন করোনা আক্রান্ত হয়ে গেছে, আমাদের টিমে পরীক্ষায় পজিটিভ আসছে, কি করবো, ফালাই দিব করে কথা বলে না, কি করতে পারি? ওরা দুইজন ভয়, আমি বলছি ভয়ের কিছু নাই, আমি মরার আগে তুম করে আমার গাড়ির থেকে কেউ নামাইতে পারবো না। এই দুইজন লিয়ে যে ঘুরলাম, বাকি আমরা আরো 5 জন ছিলাম, কারো কিছু হয় নাই তো, ওদের দুজন, ওরাও সুস্থ এখন। তবে সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার কারণে ওদেরকে আমরা অন্য মানুষের সাথে মিলতে দিই নি, এটা আমাদের দায়িত্ব ছিল, এটা ইমান না, ইমান ছিল আমাদের সঙ্গে রাখাটা, সামাজিকভাবে কারোর সাথে মিশতে দিই নাই, আলাদা রুমে রেখেছি, কাউকে বুঝতেও দিই নাই, জানতেও দিই নাই, ভয় পাবে এজন্য, সবাই তো একরকম না, ওদের সবকিছু আলাদা রেখেছি যাতে আমাদের কেউ দোষারোপ করতে না পারে। ইমাম এটা ভিন্ন এক দৌলত, আপনি সামান্য তো ইমান বিক্রি করেছেন, আর একজনের সামনে একজন এসে হাজার দলিল প্রমাণ যুক্তি দাঁড় করাইছে, আল্লাহ 4-5 জন, যুক্তিও ঠিক আছে, খণ্ডন করার কিছু নাই, কিন্তু তার বিশ্বাস তুমি যতই যুক্তি দাও আল্লাহ একজনই। আবার আর একজনের বিশ্বাস আল্লাহ এত কিছু পারে তো কিছুই তো হয় না, আমরা তো মাইরি খেয়েছি আসলে, না ও কিছু নাই। হ্যাঁ,